তারা ইসলাম থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করত তখন তারা আহ্বানে যখন চাড়া দিত না ফায়ুজাহালুল ইসফাইম তাদের সেই করাত দিয়া সেই সব ব্যক্তিদেরকে ইসলামের সৈনিকদেরকে তারা লাকড়ির মতো করাত দিয়া দুই টুকরা করে ফেলত তাদেরকে ছেড়ে দিত না আল্লাহ নিজে বলছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আল্লাহর দ্বীনের জন্য মরবে যারা শহীদ হয়ে যাবে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারাই জীবিত সুবহানাল্লাহ ঘোষণাটা কর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু তোমরা তাদেরকে মৃত বলো না লিমাইয়ু কতালু যারা শহীদ হয় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা তোমরা তাদেরকে মৃত বলো না বাল্লাহি বরং যে তারা জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন তোমরা বুঝতেছো না যে তোমরা তোমাদের সর্ব চক্ষু দিয়ে তোমরা শুধু দেখতেছো তারা শহীদ হয়েছে তারা মারা গেছে এমন নয় বরং তাদের সম্মান এতটুকু আল্লাহর কাছে তারা মরাবার পরেও মরে নাই আল্লাহর কাছে তারা জীবিত সুবহানাল্লাহ কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এরা যেভাবে তাদেরকে দাফন করা হয় প্রত্যেকটা মানুষের গোসল হয় কিন্তু শহীদদের কি হয় না গোসল দিতে হয় না যেভাবে শহীদ হয়েছে সেই কাপড়ে মরে তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হয় সুবহানাল্লাহ তারা যখন কবরে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন হাজির হবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা কারাই অবস্থায় কেন মানুষেরা দেখা যায় সবগুলা নতুন কাপড় নেয়া তারা সেজে গুজে তাদেরকে দোলাশুনি কবরের মধ্যে দেয়া হয় তোমাদের এই অবস্থায় কেন তোমরা পাটাসুটা কাপড় নিয়ে আর তোমাদের দেহে রক্ত এই অবস্থায় কেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আল্লাহ তাদের জবান দিয়ে শোনাবার জন্য আল্লাহ প্রশ্নটুকু করবেন ওই আল্লাহর গোলামেরা বলবে না আল্লাহ তাআলা আমরা হচ্ছে তোমার সে গোলাম যে দুনিয়ায় বসে বসে তুমি রবির দিনকে প্রসারের জন্য আমাদের আমলকে রূপায়ণের জন্য দিন ইসলামকে তরতাজা করার জন্য ইহুদি নাসারা মুসলিমদের সাথে আমরা তর্ক করেছি যুদ্ধে লিপ্ত হয়েছি এমন অবস্থায় এক পর্যায়ে আমাদের আমাদের অবস্থা এমন হলো যে আমরা আর টিকে থাকতে পারলাম না জীবন দেয়া যখন প্রয়োজন বোধ করলাম তখন আমাদের জীবনটা দিয়ে আমরা দুনিয়ার ইসলামকে টিকিয়ে রেখে এই পর্যন্ত শহীদ হয়ে এসেছি সুবহানাল্লাহ তখন শহীদদের প্রতি আল্লাহ তাআলা বলবেন এই আমার শহীদরা তোমরা আমার রাস্তায় শহীদ হয়েছো আমি আল্লাহর দ্বীনের জন্য আমার দ্বীনকে বাস্তবায়নের জন্য তোমরা জিহাদ করেছো শহীদ হয়েছো আমি খুশি হলাম এখন তোমরা আমার কাছ থেকে কি চাও তোমরা বদলা হিসেবে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব শিরসুখের জান্নাত শিরসুখের জায়গা থেকে তোমরা খুশি নাও শহীদরা বলবে আল্লাহ তাআলা আমরা সেই জান্নাত চাই না শুধুমাত্র মাবুত একটা আশা রাখি আমরা একটাই তোমার প্রতি চাই না আজকে যেমন তোমার কাছে এসেছে মাবুত শহীদ হয়ে আমাদেরকে আর একটা জীবন দাও আবার দুনিয়ায় গিয়ে যেন তোমার রাস্তায় তোমার পথে আমরা আরেকবার দ্বিতীয়বার শহীদ হয়ে আসি আল্লাহ আকবার শহীদের এমন মর্যাদা বিশ্ব নবী বলেন শহীদের মর্যাদা কতটুকু জানো নি যারা দ্বীনের জন্য শহীদ তুমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে জীবনটা কুরবান দিয়ে দেবে বিশ্ব নবী বলেন তাদের জন্য এই পারে দুনিয়া ওই পারে আল্লাহ আর জান্নাত সুবহানাল্লাহ শুধুমাত্র সাকু হলো মৌত হলো সাকু তারা যখন আল্লাহ রাস্তায় যখন শহীদ হয়ে যাবে জীবনটা যখন মিলিয়ে দিবে বিশ্ব নবী বলেন তারা মরাবার সাথে সাথে তাদের মৃত্যুটা শুধুমাত্র জান্নাত এবং দুনিয়ার জন্য সাকু রাস্তা স্বরূপ সুবহানাল্লাহ এখনো যারা দ্বীনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য যারা জীবন দিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে শিরসুখের জায়গা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর রাস্তায় আমাদের জীবনটুকু যা যা প্রকার যা যা দরকার প্রয়োজন ভেদে আমরা দিতে রাজি আছি আছে না নাই কারণ এই দুনিয়ার মধ্যে আমরা তো মরব সুতরাং দুই দিন চার দিন এক বছর দশ বছর বিশ বছর চল্লিশ বছর পরে এ দুনিয়া থেকে বিভিন্ন বাপে এ দুনিয়ার প্রতি মত্ত হয়ে নবী হয়ে আমরা মরার সে বিলালের মত পাঁচশত বছর বেঁচে থাকার সে ইমামদারের মতো খালেদ বিন হযরত খুবাইবের মতো এক ঘন্টা বা সারাদান আল্লাহর কাছে অনেক অনেক বেশি দেখি না
রক্ত সাই বিড়ালের মতো বিভিন্ন সিস্টেম মতো কুকুর বিড়াল যেমনি মরে আমরাও মরতেছি এমনি কারণ তারাও কাজ চলাফেরা করে আমরাও মরে আছি এই যে আল্লাহ একজন আছেন এগুলো আমরা এখন বিশ্বাসই করি না এখন আস্তিক আর নাস্তিক বোঝা যায় না বোঝা যায় না কারণ প্রত্যেকের কথা প্রত্যেকের তে প্রত্যেকের লজি প্রত্যেকের প্রত্যেকের আসার আসর এখন একই হয়ে গেছে ইমানদার কোনটা বেমান কোনটা এখন বোঝা পড়ল কারণ কেন প্রত্যেকের মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে প্রত্যেকে দাবি করে সমাজের মধ্যে এক একটা মুসলমান আপনি কাকে ধরবেন ইমানদার ইমানদার তো সেই সময় বোঝা যায় যে সময় প্রয়োজন পড়ে আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসে সে ডাক যে বাস্তবায়ন করতে পারে সেই হলো আসল মুজাহিদ টেকে না কোরআনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান জাহাদা ইউজাহিদু লিনাফসি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে সেই বড়ই মুজাহিদ এখন আমরা নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি না জিহাদের ময়দানে কি যুদ্ধ করব সেটা বিরল ঘটনা আগে আমরা নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিসের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে যুদ্ধ বাহির আমার যে জীবনটা আমরা উপলব্ধি করতেছি আমরা যেমন সমাজে এখন আছি বর্তমান সময়ে আমরা যেমন মৌজুদ আছি আমাদের পূর্বের চোখে অনেক নবী রাসূলের এসেছেন আমাদের মতো দিনের সৈনিকেরা অনেক মুসলমানরা ছিল আমার রাসূলের সাহাবীরা সাথীরা সঙ্গেরা ছিল তারা অনেক কষ্টের মাধ্যমে পৃথিবীর মধ্যে বেঁচে ছিল তারাও চাইলে সুখ স্বাচ্ছন্দ্যে স্বামী স্ত্রী নিয়া ছেলে সন্তান নিয়া দন ঐশ্বর্য নিয়া যশ খ্যাতি নিয়া তারা জমিনের মধ্যে চলাফেরা করতে পারতো সাহাবিদের অনেকের দন সম্পদশালী ছিল কিন্তু ইসলামের জন্য তারা সব কিছু ত্যাগ করে দিয়েছেন সুবহানাল্লাহ দিনের মায়া চায় নাই রসুলের প্রেমে তারা জীবনটা পর্যন্ত কোরবান করে দিয়েছেন সেই বেলালের দিকে দেখেন না সেই আম্মার ইবনে ইয়াসির সুমাইয়ার দিকে দেখেন না শেখ উবাই ইবনে আদির দিকে দেখেন না বিশ্বনবীর সাহাবা হযরত আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবাবকে বললেন ও ভাই খাবাব আমি দেখে বড় বিস্মিত হয়ে যাই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই তুমি এমন একজন মানুষ দেখতে তোমার কোমরটা এত চিকন কেন এমন তোমার পিঠের মধ্যে এত বিশাল বিশাল গর্ত কেন আমার বুঝে আসে না রে ভাই খাবাই বলল ও ভাই ও গো ওমর আমি এমন একজন ব্যক্তি যে আমার পিঠের মধ্যে দেখতেছ তুমি গর্তগুলা এটি আমার কোন রোগ না আমার মায়ের গর্ব থেকে আসার পরে রোগটা আমার নয় গর্বে তাকে কালিনো আমার নয় এই জনের জমিনে যখন আসলাম বড় যখন হলাম বিশ্ব নবীর উপর বিশ্বাস করে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছি আমার উপর অত্যাচার করা হয়েছে আমাকে ইমান আনায়নের কারণে ওই সব নাস্তিক মুরতাদরা কাফেররা রাসূলের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি কাফাকে তারা জ্বলন্ত অগ্নির কোয়লার উপর শুয়ে দিয়েছিল তারা শুধু শোয়াতরা আমাকে অত্যন্ত বালুর মধ্যে তারা আমাকে শুয়ে দিত জ্বলন্ত অগ্নি কয়লার মধ্যে আমি কাফাকে তারা রেখেছিল আর রাখার পরে আমার মুখের উপরে বড় পাথর তারা চাপা দিয়ে রাখতো এমন অবস্থা হইতে যে আমার পিঠের থেকে চামড়া গুলো কলি কলি আমার শরীরের রক্ত এবং আমার শরীরের চর্বি গুলা গলে গলে সেই উত্তপ্ত অগ্নি কয়লা নেমে যেত এবং সেই অগ্নির কয়লা গুলা আমি কাপাবের পিতর মধ্যে পিঠে ঢুকে যেত এইভাবে আমার শরীরের রক্ত এবং আমার চর্বি দিয়া সেই আগুন গুলা নিভে গিয়েছিল অবস্থাটা আমার এমন হয়েছিল সেই অগ্নি কয়লার আঘাতে এমন জখম হয়েছিল যে আমি এই বয়স পর্যন্ত সেই কয়লার দাগ গুলা গর্ত আকারে আমার পিঠের মধ্যে কোনো রয়ে গেছে হযরত খুবাই এমন আল্লাহ রসুলের সাহাবী ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে তারা জীবনটুকু দিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন ঠিক কিনা
এখন দেখেন কত কষ্ট করে তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছিল এখন আমরা মুসলমান সমাজে মুসলমান দাবি করি বিশ্ব নবীর সাথী সাহাবী দাবি করি রাসূলের আশিক দাবি করি কিন্তু না না রাসূলের আশিকরা যেমন ছিল সেই আশিকের মধ্যে আমরা এক জর্রা পরিমাণও আমরা রাসূলের প্রতি এখন মুহাব্বত দেখাতে পারতেছি না ঠিক কি না আছে বাস্তবায়ন কি আমরা করতে পারছি না আর রাসূলের উপর ঈমান আনার কারণে সাহাবীদের অবস্থাটা কেমন হলো এদের উপর পা রক্তছার স্টিম রোলার নিপিড়ন চলতে লাগলো এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সাহাবা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বিশ্বাবি বলেন ওয়ান খাবাব ইবনে আরিদ আনহু ক্বালা শাখাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু কাবা হযরত খুবাইব বলতেছেন আমরা একদিন অত্যাচারিত হয়ে আল্লাহর রাসূলের কাছে আসলাম আমি আল্লাহর রাসূলের কাছে এসে দেখি আল্লাহর রাসূল কাবার চত্বরে চাদর মুড় দিয়ে আরাম করছেন আমি রাসূলকে লক্ষ্য করে বললাম মালা তাদউ লানা আলা তাসতাগফির লানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আমরা তো কাফেরদের অত্যাচারের জালায় তো আমরা সইতে পারি না আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আল্লাহ যেন আমাদের উপর দয়া করেন রহমত করেন আমরা তো সেই কাফেরদের জালায় তো আমরা সইতে পারি না আল্লাহর রাসূল শোয়া থেকে বসে গেলেন সেই কাব্বাবকে লক্ষ্য করে বললেন ও কাব্বাব ফায়ুখাজ আর-রাজুল ফায়ুগফার লাহু ফিল আরদ ফায়ুজআল ফীহা ثم يؤتى بالمنشار ও কাব্বাব শুনে রেখো এই যে তোমরা এখন আছো তোমাদের পূর্বে তোমাদের অনেক ভাইরা পৃথিবী থেকে চলে গেছে তোমাদের মত বহু জাতিরা ছিল তোমরা যখন ইসলামের দাওয়াত দিচ্ছ সেই সময়ে যারা ইসলামের দাওয়াত দিয়েছিল তখনকার সময়ের ক্ষমতাধর ব্যক্তিরা তাদেরকে তারা ধরতো তোমরা যখন জমিনে আছো আগা সহ্য করতে পারতেছো না তোমাদের পূর্বের লোকেরাও সেই সমাজের লোকেরাও যারা কোরআনের পথে ডাকতো কোরআনের পথে আহ্বান করতো সেই সমাজের সমাজপতিরাও তাদেরকে ধরতো তারপরে কি করত ফায়ুজআলু ফীহা জমিনে তাদের জন্য গর্ত করা হতো ফায়ুগফার লাহু ফিল আরদ জমিনে গর্ত করা হতো ফায়ুজআলু ফীহা কোমর পর্যন্ত সেখানে তাদের জন্য গর্ত করে কোমর পর্যন্ত গেড়ে ফেলা হতো তুম্মা ইউতা বিল মানশার করতানা হতো কর তাদের মাথার উপর রাখা হতো ফায়ুদাউ আলা রাসি ও খাব্বাব অবস্থাটা এমন হলো তাদের কি করত ঘুরে গেড়ে ফেলা হতো কোমর পর্যন্ত আর কর টানা হতো কর তাদের মাথার উপর রাখা হতো তারা ইসলাম থেকে সরে যাবার জন্য তাদেরকে আহ্বান করত তখন তারা আহ্বানে যখন চাড়া দিত না ফায়ুজাহালু নিসফাইন তাদের সেই করাত দিয়া সেই সব ব্যক্তিদেরকে ইসলামের সৈনিকদেরকে তারা লাকড়ির মতো কর দিয়া দুই টুকরা করে ফেলতো তাদেরকে ছেড়ে দিত না কিন্তু এত কষ্টের পরও মায়া সুদ্দুহু জালিকা আন দীনি ও খাব্বাব তাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও তাদের কি আল্লাহর দিনের দাওয়াত থেকে আল্লাহর দাওয়াত থেকে তাদেরকে এক সুল পর্যন্ত সরাতে পারে না আল্লাহু আকবার তোমরা কি কষ্টে আছো রে তোমাদের চেয়ে তাদের কি আরো বেশি কষ্ট দেয়া হতো এক সুল পরিমাণও তাদেরকে ইসলামের দাওয়াত থেকে তারা সরাইতে পারে নাই আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল্লাহ ওয়াল্লাহি লাইতামান্না লাহাযাল আম হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাযরা বাউ ও কাব্বাব তুমি শুনে রেখো এমন একটা সময় এসে যাবে যেই সময়ের মধ্যে ইয়ামেনের রাজধানীর সানা থেকে সৌদি আরবের হাজারা মত পর্যন্ত সহস্র মাইল ধারা সুন্দর সুন্দর নারীরা ব্যবসায়ী ব্যক্তিরা তাদের ব্যবসার সামান তাদের মাল সামান আনে সুন্দরী রূপবতী যুবতীরা তাদের যৌবনের বসে সহস্র মাইল পাড়ি দিয়ে সেই সানাতাকে সৌদি আরব পর্যন্ত তারা পাড়ি দিবে
তাদের জীবনের মধ্যে কোন দুঃখে তাদের কোন ভয় থাকবে না আল্লাহু আকবার লা ইখাফু ইল্লাল্লাহ তাদের কোন ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা তাড়াহুড়া করতেছো তোমরা তাড়াহুড়া করো না তাড়াহুড়া করো না জেল ঝুলুন নির্যাতন নিপীড়ন হাজারো আলেমদেরকে কাশির পাশে ঝুলানো হবে এরপর মুসলমানদেরকে এক সুর সরাইতে পারবে না ঠিক না জেল দিয়া জুলুম দিয়া আলেমদেরকে দবাইতে পারছে পারবে না পারার সুযোগ আছে না হাজারো কষ্ট নির্যাতন নিপীড়ন তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হাজার কষ্ট দিয়েও আলেমরা কোরআনের পথকে আল্লাহ রাসূলের সৈনিকরা ইমামদাররা মুসলমানরা তারা কাফেরের দাসত্ব কখনো তারা মেনে নেবেন না ঠিক না যারা ইহুদিদের যারা নাসরাদের যারা বিন্দেশীদের যারা তাগুতের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা জুবে বাস্তবায়ন করার শত চেষ্টা করবে কিন্তু ইমানদারের কাছে ফল প্রসূ হবে না ইমানদাররা ইমান দিতে জানে ইমান দিয়েই তারা রক্ত দিয়ে তারা জমিনে এখানে নাস্তিক মুক্ত তারা এই আল্লাহর জমিনে কোরআনের রাজ শাসন কায়েম তারা করবেই করবে ইনশাআল্লাহ এর থেকে মুসলমানরা কি ফিসকা হবে কখনো না কখনো যাবে না শত কষ্ট আসবে মুসলমানেরা কিন্তু কি হবে না পিসবা হবে না মুসলমানেরা বীরের জাতি কিসের জাতি বীরের জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কাব্বা তোমরা তাড়াহুড়া করো না সময়টা এমন আসবে যে তোমাদের পরবর্তী জীবনটা এমন হয়ে যাবে তোমাদের রক্তের বিনিময়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তার দিনকে বাস্তবায়ন করবেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না তোমাদের দিলের মধ্যে কিন্তু মাঝে মধ্যে সুন্দরী রূপবতী যুবতীরা আসবে তাদের যৌবনের তাদের নষ্ট হবে তারা দর্শনের শিকার হবে সেই ভয় আল্লাহর রাসূলের সাজানো আল্লাহর দেয়া জমিনের মধ্যে তাদের ভয় থাকবে না কিন্তু উঠবে না ছাগল নিয়া তারা যেতে যাবে তারা যেতে থাকবে মাঝে মধ্যে সিংহ প্রাণীর নেকড়েরা সেই ছাগল বেড়ার উপর আক্রমণ করতে পারে কিন্তু যুবক যুবতীরা যাবে ধন সম্পদ নিয়ে যাবে কোন সম্পদ কোন ব্যক্তি আহরণ করবে না কোন সুন্দরী যদি অত্র একটাও দুইটাও যে অন্ধকারের মধ্যে যদি হেঁটে যায় এমন কোন ব্যক্তি জমিনে আর উদ্ভব হবে না যে সুন্দরী নারীর প্রতি লুলুপ দৃষ্টি দিয়ে তাকাবে দেখি না কিন্তু এমন সুন্দর সমাজ রসুল কায়েম করেছিল ওই সমাজের মধ্যে দুরাচার পাপাচার ছিল না সুন্দরী নারী ছিল কিন্তু দর্শক ছিল না ঠিক না সম্পদ ছিল কিন্তু সম্পদ আহরণকারী এই ধরনের দুশ্চরিত্রের ব্যক্তি ছিল না ক্ষমতাও ছিল রাজ শাসন ছিল ক্ষমতার ছিল পদ ছিল পদবী ছিল নেতা ছিল নেত্রী ছিল সব জায়গার মধ্যে আসরের মতে নেতা ছিল কিন্তু নেতার মতে নেতা ছিল কিন্তু সুর পাটফার শত কোটি টাকা মারানো এই ধরনের নেতা ছিল না ঠিক কিনা এখন আমাদের সমাজের মধ্যে সেই ধরনের লোকের অভাব কম না বেশি সেই সময়ের মধ্যে এমন সমাজ রসুল নির্মাণ করেছিলেন সুন্দরী নারী ছিল কিন্তু কি ছিল না দর্শন ছিল না এখন আমাদের মধ্যে যেমন সুন্দরী লোক আছে ঠিক তেমনি তার যে হাজার কোটি গুণ দর্শন আছে না নাই এখন সেই উমরের মতো সে আবু বকর ওসমানের মতো যদি ব্যক্তি যদি এই জমিনের মধ্যে যদি কায়েম হয় জমিনের মধ্যে যদি নেতা থাকে আল্লাহর কসম করে এই বাংলার জমিনটা সেই খলাফায়ে রাশিদিনের মতো স্বর্ণালী যুগে আল্লাহ তাআলা করে দিবেন ঠিক না শুধু লোকের অভাব সব শাসনের অভাব কিসের অভাব সব শাসনের অভাব সব লোকের অভাব এই বাংলার জমিনের মধ্যে সব আছে সম্পদ আছে আল্লাহর প্রাকৃতিক সম্পদের অভাব ভরপুর কিন্তু নেতার মতো নেতা নেতার মতো কি নাই নেতা না কিন্তু আমাদের বোঝা দরকার এই জমিনটা এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরা চলে গেছে এরা ভালো ছিল কারামত ছিল কারাম থেকে ইমান গ্রহণ করে মুসলমান হয়েছে আল্লাহর রাসূলের রাস্তা বাজানোর মধ্যে দুই নম্বর আসন করে নিয়েছেন সুবহানাল্লাহ আমরা কি সেই স্থান গ্রহণ করতে পারি না হয়তো রাসূলের সরাসরি সাথী হতে পারবো না কিন্তু রাসূলের প্রেমিক তো হতে পারবো পারবো না পারবো না
হয়তো উমরের মতো ব্যক্তি হতে পারবে না কিন্তু উমরের আদর্শটা আদর্শিক হতে পারবে উমরকে মানলে উমরের রাসূলকে মেনেছিল তে উমর হয়েছে আমরা যদি সেই উমরের আদর্শ ভিত্তিক যদি চলি রাসূলের আদর্শ ভিত্তিক যদি জীবন যাপন করি সেই উমরের ভিত্তিতে সেই আল্লাহর রাসূলের সাথে আমাদের হাশর হয়ে যাবে সুবহানাল্লাহ যার সাথে যে ভালোবাসা রাখবে তার সাথে তার হাশর এখন যারা নমরুদ ফেরাউনের সাথে সেই কমিউনিস্ট বালাগা কোদাদ্রোহী কোদা সেই নাস্তিক মুরতাদের সাথে জীবন সাজাবার জন্য যারা মরিয়া হয়ে উঠেছে এরাই সেই নমরুদের সাথে অঙ্গ সংগঠনের সাথে তাদের মৃত্যু হবে ঠিকিনা যে যেইভাবে চলবে তার প্রতিদান সেইভাবে চলবে যার রুচি যেমন রবের সাথে তার আচরণ তেমন হবে আমাদের রুচি ভালো হওয়া লাগবে কি ভালো হওয়া লাগবে আমার রুচি ভালো হওয়া লাগবে রুচি ভালো করুন কোন পথে যাচ্ছি কোন পথে হাঁটছি কি চাচ্ছি আমাদের চাহিদা কি আমাদের টিম কি সবগুলো আমাদের বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক বোঝাবার তৌফিক দান করুন বলে আমিন সম্মানিত ভাইরা জীবন সাহাবীরা দিয়েছিল সেই দেখে এই পর্যন্ত রক্ত দিয়ে রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছে ইসলাম তখন পর্যন্ত তাজা থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের রক্ত ইসলামের জন্য ওয়াকফ থাকবে ইসলামের জন্য নিবেদিত থাকবে রক্তের বিনিময়ে ইসলামের মশাল ইসলামের আলো চিরজীবিত হয়ে উঠবে ঠিক কিনা সাহাবীদের রক্তের জীবনে ইসলামের পতাকা ইসলামের আলো পতপত করে উঠেছিল সেই অন্ধকার জাহিলিয়াতকে তাড়া করে সেই মেঘের আঢাল থেকে সূর্যের কিরণ ব্যাক করে মেঘকে ব্যাক করে এই জমিনের মধ্যে যেমন পড়ে ঠিক তেমনি অন্ধকার ঘোর অমানসার সেই প্রভাব কেটে আল্লাহ রসুল সাহাবীদের জীবনের বিনিময়ে আল্লাহর দেয়া বিধান জমিনে বাস্তবায়ন করেছিলেন ঠিক কিনা এখনো মেঘে ঢাকা পৃথিবী সেই মেঘে ঢাকা পৃথিবী চিরস্থায়ী হয় না তাকে না একদিন না একদিন সেই মেঘে ঢাকা সে আকাশ থেকে সূর্যের আলো মেঘের পাক দিয়ে আসবেই আসবে চিরদিন সেই গোট অন্ধকার তাকে না পূর্ব দিগন্তে সূর্যে উঠবেই উঠবে টেকে না অন্ধকার কি থাকবে থাকবে ঘোষণাটা কার আল্লাহ আল্লাহর জমিনে কোরআন রাখবেন আমরা চলে যাব আমরা ভালো কথা বললেই আমাদের ফল খারাপ বললে আমাদের ফল আল্লাহ রসুল কিছু যায় না আসে না আল্লাহ তো ইন্না লাহু লাহাফিজ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ আল্লাহ কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন তাওরাতের দায়িত্ব জাবুরের দায়িত্ব ইঞ্জিলের দায়িত্ব আপন আপন সময়ে আপন আপন যুগের নবীদের জন্য তারা তাদের কিতাবাদি তাদের সেই সময়ের লোকেরা তারা বিকৃত করে দিয়েছে তারা সেই হক কথাগুলো তারা পরিবর্তন করে দিয়েছে কিন্তু তারা তার পরিবর্তে মন করা জিনিস অ্যাড করেছে আপনি দেখবেন সেই তাওরাতের শিক্ষা এখন নাই সেই ইঞ্জিলের শিক্ষা এখন নাই সেই জাবুরের শিক্ষা এখন নাই তারা তারা আপন আপন যুগে আপন আপন সময়ে মন গড়া কিছু ঢুকিয়েছে কিন্তু আমার আপনার রব আমার আপনার রসুলের উপর যে কোরআনটা নাজিল করেছেন সে হলো কোরআনুল করিম আল কোরআন সে কোরআনের মধ্যে নিজের মন গড়া তো দূরে একটা জ জবর জের পর্যন্ত পরিবর্তনের কোন মানবের সুযোগ নাই ঠিক কিনা কারণ কেন আপনি পরিবর্তন করে দিলেন আপনি সকালে করে দিলেন বিকালে আরেকজনের দ্বারা সেটি আপডেট চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে কারণ এইভাবে শতভাগ যদি মানুষেরাও চেষ্টা করে একটা জেরকে জবর দেওয়া যাবে না জবর জের দেওয়া যাবে না কারণ স্বয়ং তার ভুল নিজে আল্লাহ ধরিয়ে দিবেন ঠিক কিনা কারণ এই কোরআনের দায়িত্ব স্বয়ং আরশের মালিক আল্লাহ নিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং আমরা যারা কোরআনের পথে থাকব আমরা আল্লাহ পথে থাকব অবশ্যই অবশ্যই কিন্তু এতে কি কষ্ট হবেই হবে একজন অফিসার যখন চাকরি করে অনেক অফিসার দেখছি চোখের পানি পড়ে যাওয়া গোস খায় না কষ্টে জীবন যাপন করে আর এমন অফিসার দেখেছি কোটি টাকা কিন্তু শান্তি না ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে ভালো সদ্ভাব নাই সন্তানের সাথে সদ্ভাব নাই প্রতিবেশীর সাথে সদ্ভাব নাই জীবন যে কখন যাবে এই ভয়টা তার মধ্যে সব সময় কাজ করে আর একজন অফিসার নির্বিঘ্নে নির্ভয়ে নিঃসংকোচে চলাফেরা করে তার মধ্যে কোনো ধরনের ভুলে কোনো ধরনের মানুষের অনিষ্টের রেখাপাত করে না কারণ সে সব সময় ভয় করে কাকে
এমন অফিসারে দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ না খাওয়ার কারণে তার পদবি তার কি হয় না উন্নতি সে নেয় না আমি নিজের সাতকোষ আমার টাইগার বাস চট্টগ্রামে সেই এমন একটা অফিসার দেখছি পুলিশের অফিসার উনি বলে হুজুর অনেকবার আমার প্রমোশনের ডাক এসেছিল আমার স্ত্রী এমন একজন মানুষ একজন মহিলা যে আমার হয়তো আল্লাহর পক্ষ থেকে সে আমার জন্য এক নিয়াম আমি যখন প্রমোশনের জন্য ডাক পাই যখন চলে যাওয়ার জন্য আমি মনস্ক করি তখন সে বলে না আপনি যতটুকু আছেন আপনি যদি আমাকে ডাল দেন আমি ডাল দিয়ে খাব আলু ভর্তা দেন পানি দেন প্রয়োজনে কিছুই না থাক প্রয়োজনে আমরা বাদ দিয়ে ভাতই খাব তারপর প্রমোশন লাগবে না কারণ আপনি যদি প্রমোশন নেন অবশ্যই অবশ্যই আপনার যত বড় পদ হবে তত বড় ঘুষ খেতে হবে ঠিক কি না সেই জন্য ঘুষের কারণে ঘুষ খেতে হবে সেই জন্য আপনার দরকার আবার অনেক মহিলা আছে কান কান যান আমার এত কিছু লাগবে আপনি অফিসার হন এই যে আমরা জমিনে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দিন শিকার জন্য তার দিনকে বাস্তবায়নের জন্য আমাদের জীবনকে কোরআনের সাথে পিট করে দেওয়ার জন্য কারণ আমাদের একটা পরিচয় আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমানে তা হারিয়ে ফেলছি আজকে বিশ্বের যেদিকে তাকান না কেন মুসলমানের মারের উপর মার হচ্ছে যাই হোক পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থাকবে এক শ্রেণীর মানুষেরা সত্যের পথে সত্যের আলো মশাল দাঁড়িয়ে তার সামনের পথে আগাতে থাকবে আরেক দল তবে মুসলমানের গর্তেকেই হবে সেই মুসলমানদের বাচ্চারা মুসলমান নাম ধরে সে বলাগার কমিউনিস্ট খোদা আগ্রহী ব্যক্তিরা তার ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তার শতভাগ তাদের টাকাটুকু সেই ইসলামের বিরুদ্ধে তারা ব্যয় করবে ঠিক কিনা আজকে বাংলার জমিনের মধ্যে দেখেন না শিক্ষাক্ষেত্রে কত অবস্থা হয়েছে দেখতে অবাক লাগে সবকিছু পরিবর্তন করতে চায় কিন্তু তারা পারে না কিন্তু এমন একটা বিষয় যে বিষয় পরিবর্তন আল্লাহ না করার জন্য নিষেধ করেছেন তা ভালো রাখার জন্য সে বিষয়ে তারা হাত দিচ্ছে এখন এই আমাদের শিক্ষাটাকে ইসলামিক নৈতিক শিক্ষাকে তারা একেবারে ছিঁড়ে করে উঠিয়ে দেওয়ার জন্য তারা পাইতারা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা এখানে বিভিন্ন বইয়ের মধ্যে কত ধরনের ভাষা তারা এক করতেছেন কিন্তু হাজারো চেষ্টা করলেও তারা কি পারবে তারা কি পারবে এখন দেখেন না সবচেয়ে ইহুদি নাসারার ছেড়ে বড় ডেঞ্জারাস বড় ভাইরাস মুসলমানদের সেই কমিউনিস্ট বলাগার যারা বিজ্ঞ নামের তারা অভিজ্ঞ যারা বান্দরের সেই নিকৃষ্ট ঠিক কি না এখন সমাজের মধ্যে আছে আল্লাহ তাআলা সঠিক সমাজ দান করুক বলি আমি আমিন এটা পায়তারা আছে দেখেন না কেন আপনার শক্তি আছে আপনি করতে পারেন আপনার সাহস আছে আপনার ফোর্স আছে আপনার শক্তি আছে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আপনার জন্য সেই একদিন আল্লাহর মালাকুল মওত কঠিন স্বভাবের ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন ঠিক কি না যতটুকু হুকুম আছে যতটুকু আপনার ক্ষমতা আছে আপনি এতটুকু তারপরে স্টপ আর পালাবার সুযোগ নাই আপনি কি করতেছেন আপনি কি ফেরাউনের সেই কি শক্তিশালী হবে আপনি কি সেই ফেরাউনের সেই সামরিক আপনি কি কারণের সেই বেশি শক্তিশালী হবে আপনি মন্ত্রী হয়েছেন আপনি মিনিস্টার হয়েছেন আপনি কি হয়েছেন আপনার ক্ষমতা কি হয়েছে আপনি কি ফেরাউনের সেই তো বেশি হতে পারবেন না আপনি তো নমরুদের চেয়ে বেশি হতে পারবেন না আপনি সেই সময়ের বিশ্বনবীর যেমন সেই আপনি আবু জাহেলের সেই ব্যক্তি শক্তিশালী হতে পারবেন না যে সত্তার এত পাওয়ার ফুল এত ক্ষমতার অধিকারী ছিল সেই জান্নাত বানিয়েছিল নিজের জান্নাতে ঢুকাবার জন্য সেই সত্তার নিজের পাওটা পর্যন্ত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করার পরে আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত ছিল শেষ পর্যন্ত সেই তার বানান জান্নাতের গেট গিয়ে ধরা খেয়েছে মালাকুল মওত তাকে আর সামনে আগাইতে দেয় নাই ঠিক কি না এর সেই কি বর্তমান নব্য ফেরাউনরা কি বেশি ক্ষমতাধর হবে হবে না হবে না আল্লাহ তাআলা প্রত্যেককে হেফাজত করুক বলি আমিন সম্মানিত ভাইরা দুনিয়ায় মানুষকে বোঝানো বড় কষ্ট বোঝানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাথীরা জীবন দিয়েছেন তারা মার খেয়েছেন কিন্তু কঠিন অবস্থায় তাদের উপর মুসল্লত হওয়ার পরেও তারা এক সুল পরিমাণ সরায় নাই সাহাবীদেরকে মারতে মারতে সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেল এরপরে নির্যাতন স্টিম রোলার বিশ্বনবীর উপরে এসে গেল আল্লাহ রসুল পর্যন্ত কাফির ইহুদিদের অত্যাচার থেকে মুক্তি পায় নাই আল্লাহ রসুল একদিন নামাজ পড়তেছিলেন কোথায় থেকে আবু জাহেল এসে রাসূলকে তার পাগড়ি দিয়া তার রুমাল দিয়ে রাসূলকে পেঁচিয়েছে রাসূলের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এমন কষ্ট করে এমন কঠোর ভাবে রাসূলকে চাপা দিয়েছে সেই আবু জাহেল আল্লাহ রসুল নিঃশ্বাস বন্ধ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কিছুক্ষণ পরে
গড়ের মধ্যে সেই রাসূলের চাচা হামজা তখন তিনি বানানোর নাই তিনি এসে দেখতেছেন তার ভাতিজার চোখ দিয়া পানি পড়তেছে কথা বলতে পারেন নাই বেহোশ অবস্থায় অচেতন হয়ে জমিনে পড়ে আছেন জিজ্ঞাসা করা হলো কি অবস্থা হয়েছে আমার ভাতিজারই অবস্থা কে করলো লোকেরা বলতেছে তোমার ভাতিজাকে মেরেছে আবু জাহেল এই মাত্র তোমার ভাতিজাকে রুমাল দিয়ে পেছিয়ে পৃথিবী থেকে মেরে ফেলার জন্য সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন সে হামজার দেরি করলো না চলে গেল আবু জাহেলের বাড়িতে আবু জাহেলের বাড়িতে গিয়ে বলল আবু জাহেল কই মেরে এসো তুমি আমার ভাতিজা মুহাম্মদকে কেন আঘাত করেছো এই আবু জাহেল আমি ঈমান আনি নাই তাতে কি হয়েছে তুমি কি লক্ষ্য করেছো এই আরব কান্ট্রির মধ্যে জমিনের মধ্যে তার মতে একজন উত্তম চরিত্রের লোক আর দ্বিতীয়জন আছে তুমি এমন সুন্দর চেহারার মানুষ এমন সৎ আচরণের মানুষ এমন সৎভাবের মানুষ সৎ চরিত্রের মানুষকে তুমি কিভাবে আঘাত করলে এইভাবে তার দনক দিয়ে আবু জাহেলকে আঘাত করলো এক আঘাতে আবু জাহেলের মাথা দিয়ে পিঙ্ক দিয়ে রক্ত বের হলো নাউজুবিল্লাহ এমন ভাবে জোরে আঘাত করলো আবু জাহেল আঘাত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন গিয়ে বলতেছেন ভাতিজা মাথা উঠাও তোমার কার কষ্টের কোনো কারণ নাই আমি হামজা এই মাত্র গিয়ে আমার এই দনুক দিয়া আবু জাহেলকে আঘাত করে আঘাতে আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি এই কথা শোনার পরে বিশ্ব নবী হামজার দিকে তাকালেন হামজা বলতেছেন ভাতিজারে তোমার আঘাতের প্রতিশোধ আমি নিয়েছি আবু জাহেলের মাথা পাঠিয়েছি তুমি কি একটু হাসবে না তোমার হাসার জন্য আমি সেই আবু জাহেলের মাথা পেটে দিলাম বিশ্বনবী জবাবে বললেন ও আমার চাচা আমি জমিনের মধ্যে কারো প্রতিশোধ দেওয়ার জন্য আসি নাই কারো মাথা পেটে দেওয়ার জন্য আসি নাই কেউ মাথা পেটে আমাকে খুশি করতে চাইলেও সেই খুশি দিয়ে আমার জবানতে হাসি দেখাবার জন্য আমি জমিনে আসি নাই আমি এসেছি সিরাজম মানিরা বাশিরা ওয়ানাসিরা আমি বাংলার জমিন তথা বিশ্বের আনাচে কানাচে যত আমার আল্লাহর বান্দা রয়েছে সব বান্দাদের মধ্যে সেই আলো ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে হেদায়ত দেখিয়ে দেওয়ার জন্য আমি সেই আলোর মশাল দিয়ে এসেছি কারো মাথা ফাটিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না আপনার জবানিতে যদি আমি রাসূলের কালিমাটা যদি পড়ে দাও সবচেয়ে আমি বেশি খুশি হয়ে যাব চাচা আবু জাহেলের মাথা ফাটিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না এই কথা যখন বললেন চাচা বলতেছেন ভাতিজারি তুমি কি তাতে খুশি হবে না তাহলে দেখলাম তুমি কোনো মানুষ নও তুমি মানব নও তুমি এমন একজন মহামানব তুমি নবী ছাড়া আর কিছু হতে পারো না সে মানুষটা প্রতিশোধ করে নন সে কোন মানব পতন সে কোন মহামানব আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে সেই কোন মানুষ তার অত্যাচার কষ্ট দিয়ে খুশি করতে পারেন নাই শুধুমাত্র আল্লাহ রসুল এক কোরআনের আয়াতে বলা হয়েছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এভাবে আল্লাহ তাআলা বলেছে রসুল নবী ছিলেন কিসের প্রতি ঈমানের প্রতি ইহুদি থেকে নাসারা থেকে মুশরিক থেকে ঈমান আনার জন্য আল্লাহ রসুল বড়ই কিপটা ছিলেন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত করতে পারেন না ঈমান গ্রহণ করাইতে পারেন না মুসলমান আনাইতে পারেন না ততক্ষণ পর্যন্ত রসুল কখনো ছাড় দিতেন না সুবহানাল্লাহ এই জন্য ঈমান আনার প্রতি হারিস রসুলকে এক ক্ষেত্রে লুবি বলাইছে কিসের প্রতি লুবি রসুল ঈমান আনার জন্য লুবি ছিলেন সুবহানাল্লাহ এখন তো আমরা আছি বাবার প্রতিশোধ মামার প্রতিশোধ নানার প্রতিশোধ দেওয়ার জন্য একটা দাতিকে দংশের তল তলে আমরা ঠেলে দিচ্ছি ঠিক কি না রসুলের আদর্শিক জীবন গঠন করুন শান্তিভাবে দুনিয়ায় শান্তিভাবে আপনি মরেন মরাবার পরে আপনার কবর দেওয়ার জন্য লুট পাবেন না কবর তো কোথায় হয় আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন ঠিক কি না যে জাতিকে কষ্ট দিবে সেই জাতি তার সম্মান দিবে না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করে বলি আমিন তাহলে আমরা রসুলের আদর্শিক জীবন গঠন করতে চাই কি চাই না চাই কি চাই না যে যা বলো আমরা তখনই তা শুনবো যদি বলা হয় কোরআন থেকে ঠিক কি না যদি বলা হয় সে আমার বাবা কোরআনের বিরুদ্ধে আমি বাবাকে বাবা বলবো না আমার চাচাকে চাচা বলবো না নেথা নেত্রীতে দূরের কথা স্বয়ং আমার বাবাও যদি কোরআনের বিরুদ্ধে যায় সে আমার বাবা থাকবে না আমার শিরশত্রু হয়ে যাবে ঠিক কি না আমার বন্ধু হবে মুহাম্মাদুর আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা হবেন স্বয়ং আল্লাহ কথা বুঝাইতে পারছি এর বিরুদ্ধে যদি কেউ যায় আমি যাব কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায় যাব
না কোন আইন কোন মত কোন রচনা কোন পদ্ধতি যদি পন্থা যদি আবিষ্কার করতে চায় মুসলমানের যুক্তি কেউ যদি নির্ধারণ করতে মুসলমানের যদি চাপিয়ে দিতে চায় আমি শতভাগ চেষ্টা করে আমার জীবনটুকু জমিনের মধ্যে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব তারপরে আল্লাহর এই জমিনের মধ্যে আমরা নাস্তিক্যবাদের আস্তানা গড়ে চায় না চায় না দেখি না কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা নাস্তিকদের বিরুদ্ধে আমাদের সাজা খাবার তৌফিক দান করে বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যারা সুন্নাত পড়েন না চার রাকাত সুন্নাত পড়েন